স্কুলে চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রি বোর্ড অর্থাৎ টেস্ট পরীক্ষা। পরীক্ষার্থীরা যখন সারা বছরের অনুশীলন শেষে হলে বসে জীবনের মূল্যবান পরীক্ষার সম্মুখীন, ঠিক তখন একই বিদ্যালয়ের মাঠে লাউড স্পিকার যোগে মন্ত্রী সরকারের ছাত্রছাত্রী দরদের তথ্য তুলে ধরে ভাষণ রাখছেন। ঘটনা কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার ছিল দশম এবং দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের টেস্ট পরীক্ষা। রাজ্যের অন্যান্য সমস্ত বিদ্যালয়গুলির সাথে পরীক্ষা চলছিল এই বিদ্যালয়েও। আর ঠিক পরীক্ষার দিনই স্কুলে নবনির্মিত সায়েন্স ল্যাবরেটরি এবং লাইব্রেরি উদ্বোধনের সময় ঠিক করলেন স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষার দিনই তারা এটা করলেন তা তারাই ভালো বলতে পারবেন। আর সব থেকে অবাক করার বিষয় হলো, পরীক্ষা চলাকালীন ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। শুধু অংশগ্রহণ করেননি, অনুষ্ঠানে রীতিমতো লাউডস্পিকার লাগিয়ে জোরালো ভাষণ রাখলেন মন্ত্রী। একদিকে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থায় অভূতপূর্ব উপলব্ধির কথা, আর ঠিক অন্যদিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পরীক্ষায় বসা ছাত্রছাত্রীরা। সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন স্কিম আমাদের রয়েছে, তার মধ্যে আমাদের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম রয়েছে, বিশেষ করে গরিব গরিব যারা রয়েছে, যারা অন্তদয় পরিবার রয়েছে, যে অন্তদয় ব্যক্তি পর্যন্ত আমাদের সরকার উদ্দেশ্য কি, যে অন্তদয় ব্যক্তিকে পিছন সারি থেকে সামনে সারিতে নিয়ে আসা, সেই লক্ষ্যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কাজ করছে। তার মধ্যে যেমন আমাদের যে 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 ফান্ড রয়েছে জুবেনাইল জাস্টিস ফান্ড, তার মাধ্যমে কি হয় যে অনেক সময় দেখা যায় আমাদের গরিব বাচ্চাদের গার্জিয়ান মারা গেছে, অভিভাবক মারা গেছে, সেই ক্ষেত্রে কি হয় পড়াশোনা করতে অসুবিধে হয়, অনেক সময় দেখা যায় সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, ড্রপ আউট হয়। অনুষ্ঠান চলাকালীন পরীক্ষা হলে ডিউটিরত এক শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন এবং এই অনুষ্ঠানের সম্পূর্ণ দায়ভার তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিয়ার উপর ছাড়লেন। তার আরও অভিযোগ, বিদ্যালয়ের পরীক্ষা পর্যবেক্ষক কমিটি সহ অন্যান্য শিক্ষকদের সাথে কোনো প্রকার মিটিং ছাড়াই এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা তো পূর্ব পরিকল্পিত প্রোগ্রাম, পূর্বেই এটা পরিকল্পনা মাফিক আজকে পড়েছে, শিডিউল পড়েছে, তো সেটা কি আপনাদের জানা ছিল না আজকে পরীক্ষা আছে? ভাই পূর্বেই স্যার এটাকে দিনক্ষণ ঠিক করেছে আর কি। আজকে কোন কোন ক্লাসের পরীক্ষা আছে? বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবচরণ দেববর্মা এবং বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান স্বপন মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুললেন স্থানীয় অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, এটা কোন শিক্ষা ব্যবস্থার উদাহরণ? ছাত্রছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যালয় চত্বরে লাউড স্পিকার লাগিয়ে অনুষ্ঠান করাই কি তথা কথিত শিক্ষামন্ত্রীর গুণগত শিক্ষা? এই মুহূর্তে আমরা শুনলাম যে আমাদের সমাজ কল্যাণ দপ্তরের সমাজ শিক্ষামন্ত্রী শান্তনু চাকমা যে আমাদের এই মতিনগর হাই সেকেন্ডারি স্কুলে আইসেন পরক্ষণে, এখানে একটা প্রোগ্রাম, হ্যাঁ, তারা নাকি শ্রেণীকক্ষ উদ্বোধন করবো, আর কি কি উদ্বোধন করবো। তো এই জায়গার মধ্যে আমাদের গ্রামবাসীর আমাদের থেকে প্রশ্ন, এই জায়গার মধ্যে আজকে শুনলাম টুয়েলভের পরীক্ষা চলছে, একটা মাধ্যমিকের পরীক্ষা চলছে স্কুলের মধ্যে, এই অবস্থার মধ্যে টেস্ট পরীক্ষা চলছে, আর ইহানের মধ্যে গান বাজনা আওয়াজ তিন চারটা মাইক লাগিয়ে রাখছে, বক্স লাগিয়ে রাখছে, এ কি সমাজ শিক্ষা? এই নিয়ে শিক্ষা ব্যবস্থার অবস্থা, এই নিয়ে শিক্ষা ব্যবস্থার হাল, এই নিয়ে ছাত্রছাত্রীদের ধরে দিই, এই নিয়ে এলাকাবাসীর ধরে দিই, এর জন্য কি এই গ্রামের পূর্বপুরুষ যারা আছে এই প্রতিষ্ঠান তৈরি করেছিল, এই করা এই এই কাজ করবার লেগে আমি বিশেষ করে এই স্কুলের যিনি এসএম আছেন ওনারা আমি এর জন্য দায়ী করি। এই অনুষ্ঠানে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি অন্তরা সরকার, বিজেপি জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কমলাসাগর বিজেপি মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী, বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি স্বপন মিয়া। অবাক করার বিষয় হচ্ছে, এদের মধ্যে কারোর মনে একবারের জন্য আসেনি এদিনের এই অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া প্রয়োজন ছিল। একাংশ নেতাকর্মীদের কাণ্ডজ্ঞানহীনতার কারণে পক্ষান্তরে আজ কালিমালিপ্ত হলো রাজ্য শিক্ষা দপ্তর।
ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।